নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু, তিনি ইলিয়াস কাঞ্চন, মান্না থেকে শুরু করে রিয়াজ, শাকিল খান, শাকিব খান, এদেশের অনেক বড় বড় তারকাদের সঙ্গে কিন্তু তিনি কাজ করেছেন। এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে এক্স্যাক্টলি তার ক্যারিয়ারের সেরা দশ বিজনেস দ ফিল্ম এক্স্যাক্টলি কোন দশটা, এবং আমরা প্রত্যেকটা সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাগুলো কত টাকা আয় করেছিল এটা আমরা জানবো। অনেকে আমার চ্যানেলে কমেন্ট করেন যে ভাই আপনি প্লিজ সিনেমার বাজেট এবং সিনেমাটা কত টাকা আয় করেছিল এটা নিয়ে আপনি ভিডিও বানান। তো তারই ধারাবাহিকতে আসলে সবার তো অথেন্টিক ফিগার পাওয়া যায় না, তো যাদের পাওয়া যায় তো তাদের নিয়ে কিন্তু আমি বাজেট এবং বক্স অফিস দেবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল, এবং আজকের ভিডিওতে আমরা মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদার বিজনেস দ্য ফিল্মের বাজেট এবং বক্স অফিস নিয়ে আলোচনা করবো, এবং কোনটা এক নম্বরে প্রত্যেকটা সিনেমার কাস্টিং আমরা আলোচনা করবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। মোস্তাফিজুর রহমান বাবু, তিনি নাইনটিস থেকে ফিল্ম বানায়, নাইনটিস থেকে তিনি আমরা দেখলাম মিড নাইনটিস থেকে তাকে আমরা অ্যাজ এ লিড ডিরেক্টর হিসেবে তিনি কাজ করা শুরু করলেন। এবং আমরা যদি তার টপ টেন, আমরা তার সিরাদর বিজনেস দ ফিল্ম যদি বের করি, এটা কিন্তু অনেকটা ডিপ্লোম্যাটিক, অনেকটা কঠিন। তারপরেও আমরা তার ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকার কাটিং, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ সব কিছু থেকে আমরা একটা স্পেশাল, একটা অথেন্টিক একটা ফিগার দাঁড় করাবো যে তার টপ টেন ফিল্ম বাজেট এবং বক্স অফিস। যাই হোক, এই তালিকায় দশ নম্বরে যে ফিল্মটা রয়েছে এটা 2007 সালে রিলিজ পায়, সিনেমার নাম বাংলার ডন, এবং যে সিনেমাতে আমরা নাম ভূমিকায় অভিনয় করতে দেখলাম আলেকজান্ডার বো, এবং তার সঙ্গে ছিলেন সাহারা। আলেকজান্ডার বো এবং সাহারা, তারা কিন্তু একটা টাইমে বেশ ভালোই জুটি ছিল, তারা অনেকগুলো ফিল্ম কিন্তু প্রায় 10+ ফিল্ম একসঙ্গে কিন্তু তারা ব্যাক টু ব্যাক কাজ করেছে, এবং এখানে মিশা সদাগর ছিল, একটা কাস্টিংয়ের ফিল্ম ছিল এবং অ্যাকশনধর্মী ফিল্ম ছিল বাংলার ডন। এবং এই সিনেমাটা তৎকালীন সময় বাজেট ছিল কিন্তু অ্যাপ্রক্সিমেট 75 লাখ টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা 1,75,00,000 টাকা কিন্তু সিনেমাটা কামিয়েছিল, এবং এই সিনেমাটা কিন্তু তার টপ 10 বিজনেস দ ফিল্মের ভিতর কিন্তু 10 নম্বরে রয়েছে। যাই হোক, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ ফিল্মের লিস্টে 9 নম্বরে যে ফিল্মটা রয়েছে, 2002 সালে একটি ফিল্ম আসে তার পরিচালনায়, ফিল্মের নাম ভয়ঙ্কর পরিণাম। এবং যে সিনেমাতে আমরা লিড ক্যারেক্টার প্লে করতে দেখলাম আমিন খান এবং শাকিব খানকে, তৎকালীন সময়ের একটা বিশাল বড় কাস্টিংয়ের ফিল্ম কিন্তু এই ফিল্মটা ছিল। এখানে টিপ জল ছিল, এখানে আমরা দেখলাম আমিন খানের বিপরীতে মুনমুনকে, এবং এই সিনেমাতে কিন্তু শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন পপি, সিনেমার নাম ভয়ঙ্কর পরিণাম। এবং দুর্দান্ত একটা অ্যাকশনধর্মী ফিল্ম কিন্তু তিনি একটা দুর্দান্ত কাস্টিং নিয়ে কিন্তু এই ফিল্মটা বানালেন, এবং এই সিনেমার বাজেট এবং বক্স অফিস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে। যাই হোক, আমরা আজকে জানবো যে সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা তুলেছিল। এই সিনেমাটা কিন্তু তৎকালীন সময় একটা বেশ বাজেট কিন্তু নেমে আসে, কারণ দুজন ভালো আর্টিস্ট, আমিন খানের মতো নায়ক ছিল, ডিপ জল ছিল, তো সব কিছু দিয়ে কিন্তু সিনেমাটার বাজেট 1 কোটি টাকা কিন্তু আপ হয়ে যায়। 1 কোটি টাকা বাজেটের ফিল্ম কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় 2 কোটি টাকার মতো কিন্তু কালেকশন দিয়েছিল। এবং এই ফিল্মটা কিন্তু রয়েছে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ ফিল্মের লিস্টে কিন্তু 9 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এইবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ ফিল্মের লিস্টে 8 নম্বরে যে ফিল্মটা রয়েছে, 2001 সালে তার পরিচালনায় একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম মন, এবং যেটা ছিল একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি। এখানে আমরা দেখলাম রিয়াজকে, শাকিল খানকে, আমরা দেখলাম শাহরুখ এবং ডিপজল, তার তখন একটা বক্স অফিসে একটা অন্যরকম ব্যাপার। তো ডিপজলকে নিয়েও তিনি এই ফিল্মটা এক্সিকিউট করলেন, এখানে আরও কাস্টিং ছিল, এখানে অমল বোস ছিল, এখানে কিন্তু শানু ছিল, তো দুর্দান্ত একটা কাস্টিংয়ের ফিল্ম কিন্তু ছিল মন। এবং এটার কিন্তু কাস্টিংয়েই কিন্তু এটা আপনি দেখেন যে কে ছিল না এই ফিল্মে, সিনেমাটা কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু বেশ প্রশংসিত হয়, বিশেষ করে সিনেমার যে গানগুলো ছিল, যে নয়ন খুঁজে পেয়েছে মনি, মনি খুঁজে পেয়েছে নয়ন, দুটি মনকে খুঁজেছে দুটি মন। 2001 সালে রিলিজ পাওয়া মন সিনেমার বাজেট ছিল 90 লাখ টাকা, এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা 2 কোটি টাকা কামিয়েছিল পরিচালকের ভাষ্য মতে, এবং এটা কিন্তু রয়েছে তার ক্যারিয়ারের টপ 10 সিরাদর বিজনেস দ ফিল্মের ভিতর কিন্তু 8 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ ফিল্মের লিস্টে 7 নম্বরে যে ফিল্মটা রয়েছে, এটা হচ্ছে 2000 সালে তিনি একটা লেডি অ্যাকশন ফিল্ম বানায়, যে ফিল্মের নাম লেডি রংবাজ, এবং নাম ভূমিকায় যে ফিল্মে আমরা দেখলাম মুনমুনকে, এবং এখানে কিন্তু আমিন খান ছিল গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে, তার বিপরীতে এখানে মেহেদি ছিল, শায়লা ছিল এবং লেডি রংবাজ। তো লেডি অ্যাকশন ফিল্ম কিন্তু তখন মুনমুন কিন্তু একটা বড় অংশ কিন্তু টেনে দেয় ইন্ডাস্ট্রিতে, যে লেডি অ্যাকশন ফিল্ম মানে তখন মুনমুন। তো এমন সময় কিন্তু মোস্তাফিজুর রহমান বাবু তাকে নিয়ে ফিল্মটা বানায়, এবং তার কিন্তু টু কোর আপ কিন্তু তার অনেকগুলো ফিল্ম কিন্তু তার বিজনেস করেছে। এবং এই ফিল্মটা কেন রয়েছে এক্স্যাক্টলি 7 নম্বরে, এটার হচ্ছে বাজেট, এটার বাজেট কিন্তু অনেক কম ছিল, তার আমি পিছনে যে ফিল্মগুলো ফেলে এসেছি, এই ফিল্মটার বাজেট ছিল মাত্র 85 লাখ, মাত্র 85 লাখ টাকার বাজেটের ফিল্ম কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে টু কোর আপ
2 কোটি টাকার উপরে কিন্তু সিনেমাটা বিজনেস দিয়েছিল। এই ফিল্মটা কিন্তু রয়েছে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ্য ফিল্মের লিস্টে কিন্তু 7 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ্য ফিল্মের লিস্টে 6 নম্বরে যে ফিল্মটা রয়েছে, 2002 সালে তার পরিচালনায় একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম অশান্ত আগুন। যে ছবিতে আমরা মান্নার বিপরীতে অভিনয় করতে দেখলাম শিমলাকে, এখানে ডিপ জল ছিল, এখানে রাজীব ছিল, অশান্ত আগুন। তো একটা কাস্টিংয়ের ফিল্ম এবং এই সিনেমার কিন্তু বাজেট কিন্তু তখন কিন্তু বেশ খানিকটা কিন্তু নেমে যায়, যেহেতু মান্না ডিপ জল বড় বড় কাস্টিং। এই সিনেমাটার বাজেট ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে 1 কোটি 2 লাখ টাকা এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা প্রায় 2 কোটি 20 লক্ষ টাকার মতো কিন্তু কামিয়েছিল ওই টাইমে দাঁড়িয়ে। এবং এই সিনেমাটা কিন্তু রয়েছে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ্য ফিল্মের লিস্টে কিন্তু 6 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ্য ফিল্মের লিস্টে 5 নম্বরে যে ফিল্মটা রয়েছে, 2004 সালে তার পরিচালনা একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম জাতশত্রু এবং যেটা ছিল মূলত মাল্টিস্টার কাস্টিং ফিল্ম এবং নায়ক জুটির ফিল্ম আলেকজান্ডার এবং শাকিব খান। তো তাদের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, স্পেশালি শাকিব খানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ওই টাইমে কিন্তু ছিল জাতশত্রু এই সিনেমাতে। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছিলেন পলি, এখানে রেশমা ছিল, আলেকজান্ডার বোর বিপরীতে এখানে মিশা সদাগর ছিল। দুর্দান্ত একটা অ্যাকশনধর্মী ফিল্ম কিন্তু ছিল জাতশত্রু। এই ফিল্মটা নিয়ে কিন্তু আমি অনেক কিন্তু আলোচনা করেছি। এই সিনেমাটা তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করে ফেলে, যে নায়ক জুটি বলেন বা অ্যাকশন বলেন, আপনি যে কোনো সাইড পোর্ট্রে করেন না কোনো, সিনেমাটা কিন্তু দুর্দান্ত ফিল্ম ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে। বিশেষ করে মাস অডিয়েন্সদের কাছে কিন্তু একটা অসম্ভব রকমের প্রিয় কিন্তু ছিল এই ফিল্মটা। এবং এই ফিল্মটার বাজেট ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে 95 লাখ 95 লাখ টাকার ফিল্ম, বক্স অফিস থেকে কিন্তু তখন প্রায় 2 কোটি 30 লক্ষ টাকার মতো কামিয়েছিল এবং সুপার ডুপার হিট ফিল্ম। এবং এই ফিল্মটা কিন্তু রয়েছে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সেরা 10 বিজনেস দ্য ফিল্মের লিস্টে কিন্তু 5 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে। এবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সেরা 10 বিজনেস দ্য ফিল্মের লিস্টে 4 নম্বরে যে ফিল্মটা রয়েছে, এই ফিল্মটা তার ফার্স্ট ফিল্ম, যে ফিল্মের মধ্য দিয়ে আমরা বেঙ্গলি ফিল্মে অ্যাজ এ ডিরেক্টর লিড ডিরেক্টর হিসেবে তার এন্ট্রি দেখলাম। 1996 তার পরিচালনা একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম চিরোরিণী, এবং যে সিনেমাটা ছিল মূলত একটা ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি, যেখানে আমরা দেখলাম মান্না, শাবনূর এবং অমিতা হাসান তিনজনকে পোর্ট্রেট করে সিনেমার গল্প। অমিতা হাসান রোমান্টিক পোর্শন এবং যেখানে লাউড এবং ওকলাতি পাশ করে বিদেশ থেকে দেশে এসেছে মান্না, তো তার যেখানে লাউড সংলাপ থাকবে এই কারণে কিন্তু মান্নাকে সিনেমাতে কিন্তু তার যেরকম ক্যারেক্টার যায় তাকে কিন্তু সেরকম ক্যারেক্টার দেওয়া হলো। এবং এটা কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু বেশ একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছে, মান্না সঙ্গে শাবনূর কাজ করছে, অমিতা হাসান ত্রিঅ্যাঙ্গেল লাভ স্টোরি, মোস্তাফিজুর রহমান বাবুর ফার্স্ট ফিল্ম। তো আমরা যদি আসি যে সিনেমার বাজেট এবং এই সিনেমাটা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল, এই সিনেমাটার বাজেট কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু ছিল একদমই কম, যেহেতু মোস্তাফিজুর রহমান বাবুর ফার্স্ট ফিল্ম ছিল, সুতরাং বাজেট কিন্তু তিনি বেশ খানিকটা কমিয়ে আনেন। সিনেমার বাজেট ছিল মাত্র 65 লাখ 65 লাখ টাকা বাজেট ছিল এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা 2 কোটি টাকার আপ কিন্তু বিজনেস দিয়েছিল। আমি আগে তার 2.5 কোটির কাছাকাছি বিজনেস দ্য ফিল্ম বললেও কিন্তু আমরা যদি বাজেটে যদি আসি তাহলে কিন্তু এই ফিল্মটা কিন্তু লিস্টে কিন্তু 4 নম্বরে থাকবে। যাই হোক, মাত্র 65 লক্ষ টাকায় বানানো ফিল্ম 2 কোটি টাকা বিজনেস দেওয়া কিন্তু এই সিনেমার প্রডিউসার খুশি হয়ে কিন্তু তাকে ফার্স্ট ফিল্মের জন্য কিন্তু ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বাবুকে কিন্তু এই ফিল্মের জন্য 1 লক্ষ টাকা গিফট দিয়েছিল, এবং যেটা কিন্তু তার কাছে সবসময় স্মরণীয় এবং স্পেশাল হয়ে থাকবে। এটা কিন্তু তিনি তার প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি এই কথাটা কিন্তু তিনি বলে। এইবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ্য ফিল্মের লিস্টে 3 নম্বরে যে ফিল্মটা রয়েছে, এটার কালেকশন নিয়ে একটু বিতর্ক আছে। আমরা এতদিন জানছি সিনেমাটা আসলে অ্যাভারেজ ফিল্ম বা অনেক জায়গায় ফুল আপ বা তৎকালীন সময় পত্রিকাতে কাউন্টার হয়নি, যেহেতু এখন ডিরেক্টর বলছে আপনি কী বলবেন। এই ফিল্মটা রিলিজ পায় 2000 সালে, ফিল্মের নাম জানের জান, যেটা ছিল একটা মূলত একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং ফিল্ম, যেটাতে আমরা দেখলাম শাকিব খানকে, মুনমুনকে, যেখানে আমরা দেখলাম ডিপচলকে, রাজীবকে, একটা কাস্টিংয়ের ফিল্ম কিন্তু ছিল জানের জান। তো এতদিন ধরে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু যারা ফিল্ম একটু অ্যানালাইসিস করি আমরা জানি যে সিনেমাটা অ্যাভারেজ বা ওইভাবে সিনেমাটা বক্স অফিসে সাকসেসফুল ছিল না, কিন্তু আজকে কিন্তু আমাদের সামনে একটা নতুন একটা দ্বার কিন্তু উন্মোচন করলো ফিল্মের ডিরেক্টর। ডিরেক্টরের ভাষ্যমতে কিন্তু এই সিনেমাটা এখানে ডিপ জল ছিল, তো একটা কাস্টিংয়ের ফিল্ম ছিল। তো তার ভাষ্যমতে কিন্তু সিনেমাটার বাজেট ছিল 96 লাখ 96 লাখ টাকায় সিনেমাটার বাজেট ছিল এবং বক্স অফিস থেকে কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে ফিল্মটা কিন্তু কালেকশন করেছিল 3 কোটি টাকার আশেপাশে কিন্তু সিনেমাটা বিজনেস দিয়েছিল ডিরেক্টরের মতো, এবং তার মতো এটা একটা সুপার ডুপার হিট ফিল্ম এবং এটা কিন্তু লিস্টে রয়েছে 3 নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে মোস্তাফিজুর রহমান বাবুর ক্যারিয়ারে। এবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিরাদর বিজনেস দ্য ফিল্মের লিস্টে 2 নম্বরে এক্স্যাক্টলি কোন ফিল্মটা রয়েছে, 1999 সালে তার একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম স্পর্ধা, এবং স্পর্ধা দেখিয়েছিল যে সিনেমাতে ইলিয়াস কাঞ্চন, আমিন খান, মুনমুন, লাবণীরা, হ্যাঁ, যে সিনেমাতে আমরা ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করতে দেখেছিলাম মুনমুনকে, এবং যে সিনেমাতে আমিন খানের বিপরীতে ছিল লাবণী। এই সিনেমার কিন্তু প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল হাইপ ক্রিয়েট করে। সিনেমার খল অভিনেতা ছিল মিশা সদাগর এবং এই সিনেমার যে গানগুলো ছিল, যে অন্তরে অন্তরে আছো তুমি বন্ধুরে বা সোনিয়া রে সোনিয়া, তো এরকম শিরোনামের গানগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পায় তৎকালীন সময় দাঁড়িয়ে। সিনেমার আরও যে গানগুলো ছিল, যে আমিন খানের লিপে যে এতদিন ছিলাম,
আজই আমি পাইলাম রে, তো প্রত্যেকটা গান তৎকালীন সময় বেশ জনপ্রিয়তা পায় এবং মার মার কাট কাট একটা অ্যাকশনধর্মী ফিল্ম কিন্তু ছিল এই সিনেমাটা। স্পর্ধা সম্পূর্ণ অ্যাকশনকে পোর্ট্রে করে কিন্তু এই সিনেমাটার বানানো হয় এবং এই সিনেমার বাজেট এবং বক্স অফিস আমরা এখন জানব। নির্মাতার ভাষ্য মতে এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে 1 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কিন্তু 1999 সালে এই সিনেমাটা 5.5 কোটি টাকার মতো কামিয়েছিল এবং এটা একটা ব্লকবাস্টার ফিল্ম। নির্মাতার ভাষ্য মতে আমরা এতদিন হিট বা সুপার হিট জানলেও কিন্তু তিনি বলেছে সিনেমাটার কালেকশন ছিল ব্লকবাস্টার, 1 কোটি টাকার ফিল্ম 5.5 কোটি টাকা বিজনেস দেয়। এইবার মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সেরাদশ বিজনেস দাও সিনেমার লিস্টে এক্স্যাক্টলি 1 নম্বর বিজনেস দাও ফিল্ম কোনটা? কোন ফিল্মকে এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি বিজনেস দাও ফিল্ম হিসেবে ধরা হয়? 1998 তার একটা বিশাল বড় একটা মাল্টিস্টার কাস্টিং ফিল্ম আসে যেখানে আমরা দেখলাম শাকিল খানকে, পপিকে, ববিতাকে। কাস্টিংয়ের ফিল্ম ছিল এই মন তোমাকে দিলাম। সদ্য অকাল প্রভাত হয়েছে, অমরনাথ সালমান শাহ তার ছায়া শাকিল খানের ভিতর অডিয়েন্সরা খুঁজে পাচ্ছে এবং সেই আনন্দ অশ্রু সিনেমার সেই পালস নিয়ে পরের বছরই আসলো এই মন তোমাকে দিলাম। শাকিল খান, পপি, দুটো নতুন মুখ, একটা ফ্রেশ কাপল এবং সিনেমার প্রত্যেকটা গান তৎকালীন সময় দাঁড়িয়ে তুমুল হাইপ ক্রিয়েট করলো যে ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো আমারে নাম এই মন তোমাকে দিলাম, বা দাম দিয়ে প্রেম যায় না কিনা তবু প্রেম দামি, তুমি আমি প্রেমের পাগল, প্রেম মানে না পাগলামি। সিনেমার এভরি সং, সিনেমার মেকিং, সিনেমার প্লট সব কিছু রীতিমতো অডিয়েন্সের পাল ছুঁয়ে গেলো এবং ওই ঈদে 8টা ফিল্মের সঙ্গে রীতিমতো কাউন্টার দিয়ে কিন্তু এই ফিল্মটা বাজি মেরে বেরিয়ে গেলো এবং ওই ঈদের কিন্তু সবচেয়ে বেশি বিজনেস দ্য ফিল্ম কিন্তু ছিল এইটা। এবং এই সিনেমার সুবাদে কিন্তু মোস্তাফিজুর রহমান বাবু এরপরে কিন্তু ব্যাক টু ব্যাক আরও ফিল্ম পেতে থাকে। এখন আমরা জানবো যে সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এক্স্যাক্টলি এই সিনেমাটা কত টাকা তুলেছিল। হ্যাঁ, এই সিনেমাটার বাজেট ছিল 1998 দাঁড়িয়ে 1.5 কোটি টাকা এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিস থেকে তখন 6 কোটি টাকার উপরে বিজনেস দিয়েছিল এবং এটা এক্স্যাক্টলি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি মোস্তাফিজুর রহমান বাবু তার পরিচালনায় সেরা দশ বিজনেস দেওয়া ফিল্ম নিয়েছিল আমাদের আয়োজন। প্রত্যেকটা সিনেমার বাজেট, বক্স অফিস, কাস্টিং সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।